আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর, আজ নিয়ে এসেছি একেবারে ঝটপট কিভাবে ঘরে শাহী বিফ বিরিয়ানি রান্না করতে হয় তার একটা সহজ রেসিপি। আমরা এর মাধ্যমে এই রান্নাটা যেভাবে করব সেটার মাধ্যমে আমরা আমাদের গ্যাস এবং সময় দুটোই বাঁচাতে পারবো। দেখে নিন কিভাবে খুব সহজে ঘরে ইনস্ট্যান্ট শাহী বিফ বিরিয়ানি রান্না করতে হয়। বিফ শাহী বিরিয়ানি করার জন্য আমি আজ এখানে নিয়েছি 2 কিলো পরিমাণ গরুর মাংস। এই 2 কিলো পরিমাণ গরুর মাংসতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি একটু বেশি দিলাম, এর কারণ হচ্ছে আমি কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখবো না, জাস্ট এক্ষুনি সঙ্গে সঙ্গে আমি এটাকে রান্না করব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব লবণ। আমার চ্যানেলে দেখবেন যে বিরিয়ানির মশলা রয়েছে, সেখান থেকে আপনারা সেটা সেভাবে বিরিয়ানির মশলাটা তৈরি করে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেব। সেই বিরিয়ানি মশলা থেকে আমি এখানে 1 টেবিল চামচ এবং 1/4 টেবিল চামচ পরিমাণ, দেখুন, যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুন বাটাটা এবং আদা বাটাটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি। আর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দেখুন। এবং এই আদা বাটা এবং রসুন বাটাটা অবশ্যই আপনারা খুব সুন্দর মিহি করে বেটে নেবেন। আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেরেস্তা। এখানে কিন্তু আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা শাহী বিরিয়ানি তাই এটার মধ্যে একটু শাহী কথাটা থাকবে, শাহী একটা ভাব এখানে থাকবে। আর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমাদের বেরেস্তা ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকে সেই তেলটা আমি এখানে ব্যবহার করব। সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। বিরিয়ানিটা কিন্তু একটু তেল তেলে ভাব হবে এবং একটু সফট হবে, এই কারণে এখানে তেলালা গরুর মাংস এবং হাড় চর্বি সব কিছু সহ মাংসটা নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সব কিছু দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে আগে মেখে নেব। ভালোভাবে মাংসটা মেখে নেওয়ার পরে আমি প্রেশার কুকার ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে আমি 8টা সিটি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলে দেখবেন যে টক দইয়ের একটা রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেব। সে অনুযায়ী খুব সহজেই আপনারা ঘরে টক দই বানিয়ে নিতে পারবেন। এখন এটাকে আমরা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। মাংসটা সিদ্ধ হতে হতে আমি একটা খুব সুন্দর প্যাটার তৈরি করব আজকে শাহী বিরিয়ানির জন্য। দেখুন, আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা একটা ঘি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দিলে দেখবেন যে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। এখানে 1/2 কাপ দুধ দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করব। দুধটা দেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দর করে গুলে নিতে হবে এবং এটা কিন্তু আমি ব্যবহার করব বিরিয়ানিতে একেবারে মাঝামাঝি, যখন আমার বিরিয়ানিটা হয়ে আসবে ঠিক তখন। আর এটার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি গুণ বেড়ে যাবে। এটা অবশ্যই আপনারা তৈরি করে ব্যবহার করবেন এই বিরিয়ানিটাতে। প্রেশার কুকারে আমি মাংসটা সিষ্টি দিয়ে নিয়ে আসার পরে এটা থেকে ভ্যাপার খুলে দিয়ে আমি এটা একটু একদম ভাপটা বের করে নিয়েছি। এখন আমার এই মাংসের মধ্যে যে ঝোলটা রয়েছে আমি সেই ঝোলটা সেই পাত্রে ঢেলে নেব যে পাত্রে আজ আমি শাহী বিরিয়ানি রান্না করব। ঝোলটা আপনারা দেখুন যে প্রেশার কুকারের ঢাকনাটা এভাবে প্রেশার কুকারে একটু দিয়ে এটাকে এরকম করে কাত করে ঢললে পারেই কিন্তু পুরো ঝোলটা দেখুন যে হাঁড়িতে পড়ে গেল। এখন এই ঝোলের মধ্যে আমি আমার ধুয়ে রাখা যে চালগুলো রয়েছে সেই চালগুলো দিয়ে দেবো। আমি যেহেতু এখানে মাংস ব্যবহার করেছি 2 কিলো তাই চাল আমি এখানে ব্যবহার করেছি 1 কিলো। এই চালটা কিন্তু আপনারা ধুয়ে খুব ভালো করে স্ট্রেনারে পানি ঝরিয়ে নেবেন। এখন এই চালগুলোতে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে আগে ভেজে নেব 3 মিনিট ধরে। চালটা দেখুন আমি 2 মিনিট ধরে ঝোলটার মধ্যে ভেজে নিয়েছি। এখন এখানে আমি লবণ দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এই লবণটা অবশ্যই কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এবং চালের পরিমাণের উপরে নির্ভর করবে। এখন এটাকে আমি আবার পুরো চালের মধ্যে এভাবে দেখুন যে লবণটা দিয়ে দিচ্ছি। আর
আমি কিন্তু আরেক পাশে গরম পানি উঠিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি ঠিক যতটুকু চাল তার ডাবল পরিমাণে পানি এখানে দিয়ে দেব। আমি যেহেতু এখানে এক কিলো চাল ব্যবহার করেছি, তাই এখানে আমি তার ডাবল পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানি দেওয়ার পরে এটাকে আমি সিদ্ধ করে নেব 60%। আমার যেহেতু এটা বিফ শাহি বিরিয়ানি, তাই এই চালটা আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, 60% সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। চালটা দেখুন 60% সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে কিন্তু একদম খুব সুন্দর, জাস্ট অল্প একটু অবশিষ্ট রয়েছে পানি। এখন আমার যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিছু বেরেস্তা এভাবে দেখুন যে ছটি দিলাম, এবং কিছু কাঁচামরিচ আমি আস্ত অবস্থায় এখানে এভাবে করে দিয়ে দেব। এই কাঁচামরিচটার জন্য কিন্তু আমাদের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমার প্রেশার কুকারে যে মাংসটা রয়েছে সেই মাংসটা আমি এভাবে চারপাশে পুরোটার উপরে দেখুন ছড়িয়ে দিচ্ছি। এই প্রেশার কুকারে মাংসটা আমি রান্না করেছি সময় কম লাগার জন্য। আপনাদের যদি হাতে সময় অনেক বেশি থাকে তাহলে আপনারা এটা হাঁড়িতেই রান্না করে নেবেন, তবে ইনস্ট্যান্ট একেবারে এখনই খেতে ইচ্ছে হয়েছে, এই কারণেই কিন্তু আমি আজকে খুব দ্রুত কীভাবে রান্না করা যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু কাজু বাদাম দেখুন এভাবে করে দিয়ে দিলাম, উপরে আমি আবার এভাবে করে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, কিছু কিশমিস আমি এখানে দিয়ে দেব। এই কিশমিসটা কিন্তু খেতে খুব ভালো লাগে শাহি বিরিয়ানিতে। আর আমি এখানে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা কিন্তু আমি একবার ব্যবহার করেছিলাম, আবার এখানে আমি এটা ব্যবহার করছি, মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এতে করে। আর আমি যে একটা খুব সুন্দরভাবে দেখুন যে একটা তরল কাই তৈরি করে রেখেছিলাম, সেটা এখন এটা আমি চারপাশ সেভাবে করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিলে দেখবেন যে আপনার বিরিয়ানির টেস্টটা কত বেশি টেস্টি হয়ে যায়। এখন এমন একটা ঢাকনা এখানে ব্যবহার করবেন যেখানে কোনো ছিদ্র থাকবে না, আর যদি ছিদ্র থাকে তাহলে সেটা অবশ্যই কাগজ কিংবা টিস্যু দিয়ে বন্ধ করে দেবেন। আমি একটি শিল কাটার শিল এভাবে করে নিয়ে এটা দিয়ে চাপা দিয়ে দেব, এবং খুব আর অল্প আঁচে, ঠিক আপনার চুলায় যতটুকু আঁচ কমানো যায় ততটুকু আঁচে দিয়ে এটাকে রেখে দেবেন 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আমার কিন্তু একদম অবশিষ্ট আর কোনো পানি নেই। আর এই বিরিয়ানিটা আমি ঠিক এভাবে খুব সাবধানে নাড়তে হবে, এভাবে দেখুন যে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আপনারা নেড়ে দেবেন, এবং চালটা কিন্তু খুব বেশি আপনারা নাড়তে যাবেন না, তাহলে কিন্তু চালটা দেখবেন যে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এভাবে করে নেড়ে চেড়ে আমাদের এইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য। দেখেছেন কত দ্রুত কত সহজভাবে আমাদের শাহি বিরিয়ানিটা হয়ে গেল। এটা টেস্ট কিন্তু অনেক বেশি মজাদার অন্যান্য যে কোনো বিরিয়ানির চেয়ে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে এটা খেয়ে দেখবেন যে কতটা টেস্টি, সব কিছু টেস্ট কিন্তু এখানে মিলিয়ে এটা একটা মজাদার একটা খাবার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর আমার পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।